শনিবার একটা দিন থাকে শিবে, এইটা হলো একটা শিবের মন্দির, শিব ঠাকুর। আমাদের হঠাৎ খুব জুস চেষ্টা পেয়ে গেছে, তো আমরা জুস খেতে যাচ্ছি। চলো অ্যাপেলের আচার নিলাম, ফার্স্ট টেস্ট করব অ্যাপেলের আচার। আজকের ওয়েদারটা খুব সুন্দর, সকালবেলা মানে হনুমান। গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি এখন আছি নাইনিতালে, তো কালকে খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি সবাই মিলে। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আগে চট করে ব্রেকফাস্টটা সেরে আসি, সেরে আসার পর রেডি টেডি হয়ে আমরা সবাই বেরিয়ে যাবো। হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমাদের আজকে এই হোটেলে থেকে আমাদের চেক আউট করতে হবে। তো তার জন্য গোছগাছ এখনও অনেকটাই বাকি আছে, পুরোটাই বাকি আছে। আমরা এই হোটেলে 3 দিন বুকিং পাইনি, ফুল ছিল বলে, তো তার জন্য আমাদের আজকে অন্য হোটেলে শিফট করতে হবে। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল দেখলে, তো এবার আমরা কি করব, এবার আমরা জিনিসপত্রগুলো সব গুছিয়ে নেবো, গুছিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে চেক আউট করে যাবো অন্য হোটেলে। তো আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, এখন একটা অন্য হোটেলে উঠবো, সেখান থেকে আমরা আবার সাইট সিং এ বেরিয়ে যাবো। তো চলো। এই যে এটা আমাদের হোটেল ছিল, আমরা চেক আউট করে গেলাম আমাদের হোটেল থেকে। চলো উঠে যাও। ওখানে বুল রাইড হচ্ছে, এই গোটা পার্কটা একটু জঙ্গল জঙ্গলের মধ্যে আর কি, কেভ কেভ পুরোটা। টাইগারের আওয়াজ হচ্ছে, তো বাবি দেখে চল। বাপ রে এটা কোথায়, দেখো এখান দিয়ে আসতে হয়। চলো চলো ঘুরে আসতে যাই না, এটা কোথায়, এটা ব্যাট কেভ, পর্কিউপাইন ব্যাট। এই বাবা, এ তো আমি গোলেই যাব, গোলবোই না এখান দিয়ে, আর এখান দিয়ে ঢুকবো কি করে। এই দেখো এনার্জি লস হয়ে যাবো, এনার্জি গেইন দেখো। এলাম
বেকার কিচ্ছু নেই এখানে, দেখ এইটা হচ্ছে ব্যাট কেভ, তোমরা দেখো একবার যাই সবাই, এখান দিয়ে যাওয়াটা অসম্ভব, তুমি দেখো এটা ঠিক এইটুকু জায়গা, দেখ গিয়ে যা। এই দেখো গুহাটা তোমরা দেখতে পাচ্ছ কি রকম গুহা, মানে এই দেখো আওয়াজ হচ্ছে বাঘের, চলো নিচে। এই যে কুটুস, কুটুস টাইগারের পেছনে বসে আছে কেভের মধ্যে, কেভটা মানে বাপ রে বাপ, উফ ব্যাড কেভটা তো ওটাতে আমরা ঢুকতেই পারলাম না, কারণ ওটা আমার মতো চেহারার মানুষটা আশা করি ঢুকতে পারবে না। যাস না যাস না চলে, ভীষণ সরু। বাবা এখানে আমার মোটামুটি ট্রেকিং হয়ে গেল ছোটখাটো, এই তো ওয়ে টু এক্সিট। আমরা এসেছি এখানে আমাদের পরের ডেস্টিনেশনে, যেখানটা হচ্ছে এখান থেকে নৈনিতাল লেক, দেখো পুরো আমের মতো দেখা যাচ্ছে। দেখো অনেক দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে পুরো আম শেপ, পুরো আম শেপের এটা একটা ভিউ পয়েন্ট, এখানে দেখে কি দেখছো বলে, ওই জাদু কই মিল গেছে যেখানে বাস্কেটবল খেলেছিল ঋত্বিক রোশন, ওই খাটটা। এবার অমিতাভ বচ্চন দেখো, অমিতাভ বচ্চন কে স্কুল দেখো, সে উড়ে ও পিকনিক মানে এই वाला ঘাটটা, আচ্ছা বিবাহ সিনেমার দেখনি চি দেনা দেবী টেম্পল কি ছোট, আরে টেলিস্কোপ দিন না টেলিস্কোপ, দেখো দেখো তুমি দেখো সব দেখে নিচ্ছি, দেখে না দেখে না, হ্যালো অমিতাভ বচ্চনের স্কুল ক্লাস 8 অবধি পড়েছিল, দেখো আমা ওই বিবাহ সিনেমা যে শুট পিকনিক করতেছিল বাড়িতে ওইখানটা, সব দেখে নিয়েছি কোথায় কোথায় কি কি শুটিং হয়েছিল, ভীষণ সুন্দর পেছনের ভিউগুলো দেখো, অমিতাভ বচ্চনের স্কুল থেকে আরম্ভ করে বিবাহ মুভি কোথায় শুটিং হয়েছিল, সেই যারা বিবাহ মুভি দেখেছো সেই ইয়ে হয়েছিল না, সে যেখানে অমৃতা রাওয়ের বাড়িতে পিকনিক করতে গেছিলো সেই পিকনিক স্পট, তারপরে শাহিদ কাপুরের ওই কই মিল গেয়া যেখানে বাস্কেটবল খেলেছিল ওইখানে, মানে বিভিন্ন রকম জায়গা আর কি, নয়না দেবী টেম্পল সব এখান থেকে, মানে সেই দারুণ লাগলো দেখতে। দেখো তোমরা এখান থেকে দেখতে পাবে না যদিও বড্ড দূর, এ দেখো এটা একটা হিমালয়ান ভিউ পয়েন্ট, কিন্তু এত কুয়াশা যে আমরা দেখতে পাচ্ছি না কিছু, কারণ বৃষ্টি হয়েছে যেহেতু। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে, কিন্তু অফসোর্স ভিউ কিছু দেখা যাচ্ছে না, পুরো সব কুয়াশায় ঢাকা। এখানে আবার আমার পুত্রের ম্যাগি খাওয়ার ইচ্ছা হয়েছে, টেস্ট অলগ হ্যাঁ, মুরগি বনতা না, টেস্ট অলগ আতা,
हो गया मैगी मिर्ची मार के तो मिर्ची इतना मिर्ची खाते कैसे हो तुम आपका दो मैगी और दिमाग तेज नहीं होगा क्या दिमाग तेज नहीं होता लंबा नहीं होगा कैमन कर मैगी टा ভালো কেমন ম্যাগিটা কেমন ওইখানে দেখো সব ড্রেস রাখা আছে সেই ড্রেস পরে পরে ছবি তোলে না ও জিজ্ঞেস হোমো জিজ্ঞেস করছিল তুমি পড়বে এলাম না বাবা থাক এখানে দেখো সবাই বসে বসে ম্যাগি খাচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে সত্যনারায়ণ মন্দির ওঠো ওঠো চলো 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 এটা হচ্ছে সত্যনারায়ণ মন্দির এটা কি কিলবাড়ি ফরেস্ট না কিলবাড়ি ফরেস্ট এবার পড়বে বেশি কায়দা করতে গিয়ে পড়বে উল্টে উল্টে যাচ্ছে দেখো দেখি বাপরে এটা হচ্ছে মানে বলছে যে প্রচন্ড ঘন জঙ্গল ও হেরে রাস্তাটা আমি চড়াই করতে করতে আমার তো পা ব্যথা হয়ে যাবে এবার পারবি উঠতে চেষ্টা করছি তুই এত মা চেষ্টা কর এই জঙ্গলটা না ভাবি এই জঙ্গলটা সব থেকে বেশি ডিপ জানিস ও মা এখান থেকে পুরো এই ওই অবধি গেলাম চলো তো এই যে আমি যে জঙ্গলটা এখন আছি সেই জঙ্গলটার নাম হচ্ছে কিলবাড়ি জঙ্গল ওইটা হচ্ছে নাইনিতাল থেকে কিছুটা আউটস্কার্টসে যেতে হয় তো এই জঙ্গলটা আমি সত্যি এসে আমি এত ইমপ্রেসড হয়ে গেছি মানে এই জঙ্গলটা এত গভীর এখানে অন্তত 200 রকম স্পিসিসের পাখি আছে এবং একটা পাখির আওয়াজ আমরা এক্ষুনি শুনলাম আমি এটা অন্য ক্যামেরা দিয়ে তুলেছি যখন ভিডিওটা পাবলিশ করব দেখবে হুইসলিং থ্রাস্ট বলে একটা পাখি আছে এত সুন্দর আওয়াজ মানে অদ্ভুত আওয়াজ মোহিত করে দেওয়ার মতো আওয়াজ মানে জঙ্গলে সত্যি বলে না নেচারে নিজস্ব সৌন্দর্য দিয়ে দেয় সত্যি নেচার নিজের সৌন্দর্য ঢেলে দিয়েছে একদম এবং এক একটা গাছগুলো দেখো গুড়িগুলো এত মোটা এবং প্রত্যেকটা গাছ আমি আধা গাছের নামও জানি না আমি যখন ডিটেল ভিডিওটা পোস্ট করব তখন আমি গাছগুলোর নাম একটা চার্ট আছে এখানে দেওয়া যে কী কী গাছ এই জঙ্গলে আছে এবং কী কী পশু পাখি আছে সেই সমস্ত পশু পাখির নাম তোমরা ওই চার্ট থেকে দেখে নিও এবং মোটমাট কথা এই গাছগুলো অন্তত 150 থেকে 200 বছরের পুরনো এবং এমন এমন নাম আমি জানিও না অত গাছের নাম অপূর্ব অপূর্ব জঙ্গলটা মানে পুরো নিশ্চুপ চারিদিকে এবং লেপার্ড তো আছেই লেপার্ড প্যান্থার উড আউল বলে একটা আউল আছে সব 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 আছে আরে দেখো আমি একদম খাদের ধারে দাঁড়িয়ে রয়েছি এই যে আর একটু এগোলেই একবারে ধপাস ভীষণ সুন্দর একবারে গভীর জঙ্গল
আর তেমনি সুন্দর হাওয়া। এটা একটাই কটেজ আছে, এই কটেজটা গভর্নমেন্ট সাইড থেকে বুকিং করতে হয়, এটা গভর্নমেন্ট কটেজ। আমরা জাস্ট এটা দেখতে এসেছি। ওই দেখো দূর দূর ছড়িয়ে আছে আর কি জঙ্গলটা, ভীষণ সুন্দর, ভীষণ পুরো শুনশান, কেউ কিছু কোথাও নেই। বাঘ বেরিয়ে আসবে না তো আবার? বাবা কি ঘন জঙ্গল, তো প্রচুর ঘন জঙ্গল, দুর্দান্ত দুর্দান্ত ছবি উঠেছে, দারুণ 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 পিক তুললাম আমরা সবাই। ভাবলাম কয়েকটা রিলসও বানিয়ে নিই, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক নেই যেহেতু আর রিলস আর বানিয়ে উঠতে পারলাম না। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর দেখো, মানে একদম মানে সে পিন ড্রপ সাইলেন্স হয় না, খালি কয়েকটা ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না, খুব সুন্দর দেখো, দারুণ জায়গাটা। এই জঙ্গলটায় এই এই অ্যানিমালসগুলো আছে দেখো, বাবারে জঙ্গল ক্যাট থেকে আরম্ভ করে পরকিউপাইন, কলিজ ফিজেন্ট, হিমালয়ান ফিজেন্ট, ঘি ফিজেন্ট, আদা না আমি শুনিনি আমি। এই গাছগুলো আছে, প্রচুর গাছের নাম কিছু কিছু শুনেছি আর কিছু কিছু জানি না। শুনতে পাচ্ছো পাখির আওয়াজ হচ্ছে দেখো কি সুন্দর, চুপ 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 কর। এখানে বলছে অন্তত 200 species এর বার্ড আছে, অপূর্ব অপূর্ব। এটা যেটা শুনছিলে আওয়াজ সেটা হচ্ছে হুইসলিং থ্রাস বলে একটা পাখির নাম, এত সুন্দর সত্যি বিসলিং দিচ্ছে আর কি, দারুণ লাগছে আওয়াজটা। আর এটা মানে রাত্রেবেলা আরও ভয় লাগবে প্লাস ভালোও লাগবে, মানে পেছনে পুরো বড় বড় গাছের গুড়িগুলো না ঠিক এই বড় বড় দেখো, গাছগুলোর সাইজগুলো একবার দেখো, এবং প্রত্যেকটা গাছ এখানে প্রায় 100-150 বছরের পুরনো, মানে টোটালটা নেচার নেচার বলে না, প্রকৃতি তার সৌন্দর্য সত্যি ঢেলে দেয়। তো আমরা এসেছি নাইনি লেকে, ফেমাস নাইনি লেকে বোটিং করার জন্য। কোন বোট? মা কা বেটু সামনে একদম উধার ওদিকে বসতে বলছি। তো এই যে দ্য ফেমাস নাইনি লেক, দ্য বিউটিফুল নাইনি লেকে এখন বোটিং করছি দেখো কি সুন্দর, দারুন দারুন অপূর্ব লাগছে, দুদিকে দুটো পাহাড় আর মাঝখানে আমরা বোটিং করছি, মানে অসাধারণ, এত সুন্দর পরিবেশ দেখো। প্রচুর লোকে বোটিং করছে, প্রচুর প্রচুর আমরা বেশি জায়গা যেতে পারিনি, হ্যাঁ যেগুলো সেগুলো দেখো, কিছু কিছু জায়গা সব তো একবারে হয় না, কিছু কিছু জায়গা নেক্সট ইয়ারের জন্য রাখতে হয়, তো নেক্সট ইয়ারে এসে আমরা বাকি যেগুলো আমরা ছেড়ে গেলাম সেগুলো করে নেবো, তাই না বলে? উপরে
গুলো উঠেছো তো আবার এসেছি লাঞ্চ করতে কালকে রাতে যেখানে এসেছিলাম রাইট একদম ভীষণ ভালো আমাদের মেনু চয়েস হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে কি কি দিয়েছি মেনু সেটা তোমাদের বলছি বিরিয়ানিটা নিয়েছিলাম কালকে দুটো দারুণ ছিল বিরিয়ানিটা আবার আজকে অর্ডার করেছি বাকি পুরুষের মটন কাল থেকে বলে আছে না মটন ঘুটে মটন গোটা গোটা মটন জানি না কেমন ওটা ঘুটে দিয়েছে মটনটা ওটার আইটেমটা নাম হচ্ছে গোটা মটন ওই গোটা মটন আইটেমটা আমরা অর্ডার করলাম আমি খাবো না আমি তো খাই না মটন বাবার ছেলেটা খাবে আর আমাদের জন্য হচ্ছে চিকেনের কড়াই তাওয়া চিকেন না কি কড়াই কি হান্ডি হান্ডি চিকেন কোয়ার্টার মানে ওখানে এত কোয়ান্টিটি দেয় আমরা তো বিশাল খাওয়ার জন্য তো আমরা দুজন মিলে কমপ্লিট করতে পারছি না তাই আমরা কোয়ার্টার নিলাম মানে দু পিস থাকবে তোমরা যদি নাইনিতাল আসো এই হোটেলটা হোটেল এম্বাসি অসাধারণ খেতে এই দেখো এই যে হোটেল এম্বাসি অসাধারণ খেতে প্লিজ এখানে এসে ট্রাই করো দাঁড়াও দাঁড়াও আমাদের ভিডিও কিন্তু এখনো এখানে শেষ নয় এই যে যাকে দেখছো তিনি হচ্ছে একজন স্ট্রিট ম্যাজিশিয়ান আর উনি এত সুন্দর সুন্দর ম্যাজিক আমাদের দেখালো যে আমরা মানে পুরো হাঁ হয়ে গেছিলাম কিন্তু সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের আর একটু ওয়েট করতে হবে কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর একটু যদি আমি কিছু অ্যাড করতে যাই তাহলে সেটা এক ঘন্টায় গিয়ে দাঁড়াবে জোকস অ্যাপার্ট তো আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব শিগগিরই এই ভিডিওটাতে যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো টিল দেন টাটা আমার বলো বা কিরকম লাগলো তো আমি জীবনে প্রথম জিপ সাইক্লিং করলাম অসম এক্সপিরিয়েন্স চলো